যে মানুষ হবে সে জানোয়ারের মতো হবে না তার বাছ বিচার থাকবে কোনটা দেখতে হয় কোনটা দেখতে হয় না সে পার্থক্য করতে পারবে কোনটা শোনা যায় কোনটা শোনা যায় না এটার একটা পার্থক্য তার থাকবে কোনটা ভাবা যায় ভাবা যায় না এটারও একটা পার্থক্য তার থাকবে ঠিক কি ঠিক না জানোয়ারের কোনো পার্থক্য নাই মানুষের পার্থক্য আছে না নাই মেরে মোখতারাম দোস্ত আজ বুজুরগরুল্লা আলমিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন কান দিয়েছেন আকল দিয়েছেন মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এবং দিল দিয়েছেন ভাবার জন্য এগুলো দিয়ে আমরা ইনপুট নিব নিয়ে তারপরে দিলের কাছে পাঠাবো দিল এটাকে নিয়ে অ্যানালাইসিস করে তারপরে একটা রেজাল্ট দিবে কি রেজাল্ট কি রেজাল্ট এলা মাওলা এই বিশাল সৃষ্টি জগৎ তুমি তৈরি করেছো অনর্থক করো না এটার পিছনে অবশ্যই কোনো রহস্য আছে যে বোঝাতে পারি নি তাহলে বলেন দেখি সৃষ্টি জগৎ দেখে স্রষ্টা চেনা যায় কি না আরে আস্তে চেনা যায় কি না যায় না যায় কি যায় না হযরত ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক দাহরিয়া দাহরিয়া বুঝেন নাস্তিক নাস্তিক শুধু এই জমানায় আছে তা না বহু আগ থেকে ছিল পুরান পাবি কি আল্লা নাই স্রষ্টা নাই কি হয় প্রকৃতির মাধ্যমে হচ্ছে নিম নিমই হচ্ছে প্রকৃতি এই হারাম কর প্রকৃতি কোন কসুরে প্রকৃতিকেও তো একজন সৃষ্টি করছেন ঠিক কি ঠিক না এই নাস্তিক তার দলবল নিয়ে রেডি হয়ে আছে একটা সময় ঠিক করা হয়েছে অমুক সময়ে মনে করেন সকাল এগারোটা বুঝাতে পারি না একটা সময় ঠিক হয়েছে ইমামে আজম আবহানিফা রহমতুল্লাহ আলী ওখানে আসবেন সবাই এসেছে লোকজন ভরে আছে দেখা নাই নাস্তিকরা হাসা হাসি করছে মোল্লাগর মসজিদ পর্যন্ত শেষ আর আরবর নাই খবর নাই মোল্লাগর অবস্থা দেখ এখন এদিকে উৎকণ্ঠায় ভুগছে যারা নাকি আল্লাহ আল্লাহকে জানে স্বীকার করে বিশাল পরিমাণে তারা আছে কিন্তু তারপরে তারা শান্ত তারা উত্তাল হয়ে অল্প সংখ্যকের উপরে হামলা করছে না কারণ ইসলাম তাদেরকে শিখেছে ওয়াদা রক্ষা করতে হয় ঠিক ঠিক যাত্রার উপরে হামলা করা যায় না বসে আছে আর ওদিকে বাক্য চলছে প্রায় ঘন্টা খানিক দেরি করে আবু হানিফা এসে পৌঁছেছেন পৌঁছেছেন নাস্তিকরা বলে ওয়াদার ঠিক নাই আপনি দেরি করে আসছেন মালনা সাহেবদের পাংচুয়ালিটি নাই সময় জ্ঞান নাই রহমতুল্লাহ দাঁড়িয়ে বললেন একটা বিষয় ঘটে গেছে তাই আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি আসলে আমি কেন দেরি হয়েছে আমার সেটাও আপনাদেরকে একটু বলতে চাই কেন দেরি হয়েছে কেন দেরি হয়েছে আমি আসছিলাম বাড়ি থেকে রন হয়ে এখানে আসার পথে একটা বড় নদী পড়ে আপনারা জানেন নদীটা পার হতে গিয়ে দেখি কোনো নৌকা নাই তো পার হব কিভাবে অপেক্ষা করছি চিন্তা ভাবনা করছি এর ভিতরে কোন নৌকা নাই নৌকা খুঁজে বেড়াতেই সময় চলে গেল এরপর দেখি পাশে একটা গাছ ছিল সেই গাছটা হঠাৎ চিত হয়ে পড়ে গেল এবং পড়ে যে সেখান থেকে কাঠগুলা বেরিয়ে আসলো তারপরে কাঠগুলা তক্তা হয়ে গেল। ফালি ফালি তক্তা হয়ে তারপরে একটা একটার সাথে জোড়া লেগে গেল। এবং জোড়া লেগে সুন্দর একটা নৌকা হয়ে গেল। তারপরে আমি নৌকাটায় উঠলাম তারপরে ওখান থেকে বৈঠা বেয়ে এসে আপনাদের সামনে পৌঁছালাম এই হল ঘটনা এবং নাস্তিক দাঁড়িয়ে বলতেছে গাঁজাখুরি কথার আর কোন দেখছেন কি বলে এই লোকের যে মাথা খারাপ একে এনেছেন আপনারা আমাদের সাথে মোকাবেলা করার জন্য এটা কি কোনোদিন হয় নাকি বলেন বিশ্বাস বলেন না কেন একটা গাছ অটোমেটিক তক্তা হয়ে যাবে অটোমেটিক জোড়া লেগে যাবে অটোমেটিক নৌকা হয়ে জাহাজ হয়ে রেডি হয়ে যাবে আর ওটাকে মাবানিপা চালায় চলে আসবে এগুলো হয় বলেন না কেন তো উনি বললেন এটা ছোট্ট নৌকা এমনি এমনি তো আর হয় না এই আসমান জমিনার আর এত বিশাল সৃষ্টি আর নিজাম নিয়ম নীতি সব এমনি এমনি হয়ে গেছে বুঝতে পারছেন সব হইতা এখন আর জবাব খুঁজে পাচ্ছে না রাহারা হয়ে গেছে এই বেটা তো একটা কাহিনী দিয়ে আমাদের কেট করে দিল এত বিশাল আসমান আর জমিন দেখো আর এটার সষ্টা আল্লাহ কত বড় এটা বুঝে আসে না بُزَيْدِ <applause> رب العالمين قران الكريم سورة عمران الشيخ ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لأولي الالباب نشتوي اي شَالَ أَسْمَانٍ رجي بن زمين بن زمين بن দিবানিশের আবর্তন বিবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য রয়েছে অনেক চিন্তার খোরাক বুদ্ধিমান কারা রব্বুল আলামিন বলেন বুদ্ধিমান কারা বড় ডিগ্রি নিয়েছে বিশাল মহাজ্ঞানী হয়েছে বড় আবিষ্কার করেছে তাকে মাওলা বুদ্ধিমান বলেন না হ্যাঁ সেও বুদ্ধিমান হতে পারে যদি এই ক্রাইটেরিয়া পুরা করে বুদ্ধিমান কারা আল্লাহ দিনা করুন আল্লাহ তিয়ামা বকু দা বায়াদা জুনু বিহীম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে মনে রাখে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর জিকির করে কার কথা মনে রাখে দাদানো অবস্থায়ও আমি কার করলাম বসাবস্থায়ও আমি কার দাস দাসী সব অবস্থায়ও আমি কার দাসী। আমার কোনো মুহূর্ত ওনার দাসত্ব থেকে মুক্ত নয় আল্লাহর কথা মনে রাখে এবং সে বিশাল এবং সৃষ্টি নিয়ে চিন্তা করে ভাবনা করে চিন্তা ভাবনা করার পরে সে একটা ফলাফলে সে উপনীত হয় সেই ফলাফলটা কি এটা হলো যারা এই ফলাফলে এসে পৌঁছে তারা বুদ্ধিমান বাকিরা নয় ফলাফলটা হলো সে বলে ঘোষণা দেয় স্বীকৃতি দেয় আকুণ্ঠ চিত্তে স্বীকৃতি দেয় আব্বা নাম খলক বাতিলা হে আল্লাহ এই সবকিছু তুমি অনর্থক সৃষ্টি করো নাই নিশ্চয়ই একটা কাজের জন্য সৃষ্টি করেছো সেটা কি আল্লাহর নবী বলে দিয়েছেন সব বানিয়েছি তোমাদের গোলামির জন্য আর তোমাদেরকে বানিয়েছি আমার গোলামের জন্য যদি তুমি আমার গোলামী করো বান্দা আমার কথাকে সবার উপরে স্থান দাও ও বান্দা বান্দি মনে রাখবে আমার এই গোলামরাও তোমার গোলামি করবে আমার এই গোলামরাও তোমার গোলামি করবে ও বান্দা এগুলোকে তৈরি করেছি তোমার গোলামি করার জন্য তোমাদের গোলামি করার জন্য ও মানুষ সবকিছুর দাম জানলা শুধু নিজের দাম জানলা না তুমি কত দামি তুমি সোনার দাম জানলা রূপার দাম জানলা হীরার দাম জানলা এগুলা তো বস্তু ও মানুষ শুধুমাত্র বেকুব তুমি নিজের দামটাই শুধু বুঝলা না তুমি কত দামি তোমাকে তো এমন পাওয়ার দেওয়া হয়েছে এমন আত্মা দেওয়া হয়েছে এমন রুখ দেওয়া হয়েছে যদি তুমি আত্মার রুফ আত্মা এবং রুহের গেজা আর খাবার খাদ্য যথাযথভাবে সরবরাহ করো পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুমগুলোকে নবীর তরিকা অনুযায়ী ঠিকমতো পালন করো তার মধ্যে এমন শক্তি আসবে শক্তি আসবে শেষ খেজুর পাতার চাটাইয়ের মধ্যে বসে থাকবে আর সপ্তম আসমান পার করে আর সে আজিমের মালিকের সাথে যোগাযোগ করবে এখান থেকে বলবে ওখান থেকে সমাধান হবে মাত্র দুরাকাতির দুরাকাত আদায় করেছে হাত উঠিয়েছে আর সে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে ক্ষমতা কার মেরে মোখারাম দোস্ত আজিজ বুজুর্গ বলছিলাম দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান হলো বস্তুকে বস্তুকে দামি বানানোর জ্ঞান আর কোরআনে হাকিমের জ্ঞান হলো ব্যক্তিকে রোহকে দামি বানানোর জ্ঞান মানুষকে মানুষ বানানোর জ্ঞান আল্লাহ রব্বুল আরামীন বলেন যদি তুমি জানোয়ারের সাথে সাদৃশ্যপূর্ণ জীবনযাপন করো যদি তুমি ইসলামী জীবন অর্জন করতে না পারো তাহলে তোমার পরিচয় আনাম। কান দিয়েছি শোনে না চোখ দিয়েছি দেখে না মন দিয়েছি ভাবে না এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো এরাও এগুলো ভাবে না ঠিক কিনা এরা বিভিন্ন রকমের পত্র পল্লব দেখে আসমান জমিন দেখে মাওলার পরিচয় লাভ করতে পারে পারে না এরাও পারে না হ্যাঁ ওরা এতটুকু জানে আমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর জন্য আমরা আল্লাহর গোলাম এটা জানে কি জানে না তারা তাদের মতো করে সকাল বিকাল তাসবিহ পড়ে ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনার বাড়ির ভিতরে থাকা মোরগটা ডেকে ওঠে আরে বলেন না কেন ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে এখনো বাইরে আলো দেখা যায় নাই তাকে আপনি ঘরের ভিতরে খাঁচার ভিতরে ঢুকিয়ে রেখেছেন বাইরের আলো শুভে সাদিকের আলো তার চোখেও এখনো পড়ে নাই সময় হয়ে যাওয়ার সাথে সাথে সে রব তার রবের জিকির করে ডাকে কি ডাকে না

কিন্তু তোমরা তাদের তাসবিহ তাদের গুন গুণগাথা শুনতে পারো না বুঝতে পারো না তাদের ভাষা তোমরা বুঝো না কিন্তু তারা গায় তারা কার স্বীকৃতি দেয় আর ওস্তে বলেন মানুষের জিকির তাদের পরিমানে হবে না তার চেয়ে বেশি হবে তাই তো সে আশরাফুল মাখলুকাত তাহলে জানোয়ারের আদম রব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদযন্ত্র জানোয়ারের আদল বরং তার চেয়ে অনেক কৃষ্ণ তার চেয়ে অনিকৃষ্ট তার চেয়ে অনিকৃষ্ট আর যদি মানুষ তার নিজের উপরে মেহনত করে আত্মার উপরে মেহনত করে রুহের উপরে মেহনত করে শরীয়ত যে গেজার খোরাক গুলো দিয়েছে আসমানি হুকুম আল্লাহর হুকুম গুলোকে সে ঠিক মতো পালন করে তাহলে সে এত শক্তিশালী হয় তার পাওয়ার ফেরিস তার চেয়েও বেড়ে যায় সে কেমতের দিন যখন যাবে ফেরেস তারা তাকে খুশি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে জান্নাতি কিভাবে খুশি হবে এটার জন্য ফেরেশতারাও মেহনত করবে চিন্তা করেছেন আজমা লাইক বাহারে দারি ওয়াজবাহায়েম নিজেহম আজমা লাইক বাহারে দারি ওয়াজবাহায়েম নিজেহাম বুগজারা জাহাজ জে বাহায়েম ওয়াজমালাই তুমি জানোয়ারের হদনত হতে পারো ফেরেশতার ওপরে উঠতে পারো জানোয়ার থেকে নিজেকে পৃথক করে নাও ইসলামী জ্ঞান অর্জন কর মানুষ হয়ে যাও তাহলে তুমি উপরে চলে যাবে সেটা কিসের মাধ্যমে হবে সেই জ্ঞানের নাম কোরআনের জ্ঞান সুবাহ বলবেন না কিসের জ্ঞান আরও আসতে কিসের জ্ঞান আরো আসতে আমি বলি মোল্লা বলে না আল্লাহ মোল্লা বলে না আল্লাহ আরো আসতে মোল্লা বলে না আল্লাহ আল্লাহমান মহাদয়াবান যার উপরে অত্যাধিক দয়া হয় তাকে কোরআন শেখান শেখান ইনসান কোরআনের জ্ঞানের মাধ্যমেই তাকে মানুষ বানান মানবতা মনুষ্যত্ব আসে কোরানের মাধ্যমে কিসের মাধ্যমে মানবতা মনুষ্যত্ব আসে কোরানের তালকেনু ফাকুদু হু বামা নাহা কো মানতাও নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তা করে ধরো যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো নবীর তরিকা অনুযায়ী নবীর কথা অনুযায়ী নিজের জীবন কাটাও তাহলে তুমি ফেরিস্তার চেয়ে দামি হয়ে যাবে চাই হুম তাহলে আল্লাহ বললেন কোন জ্ঞানের মাধ্যমে মানুষ মানুষ হয় সায়েন্সের মাধ্যমে আর্টস এর মাধ্যমে কমার্স এর মাধ্যমে আসতে বলেন আসতে বলেন সন্দেহ থাকলে বলেন না সায়েন্স কমার্স আর্টস এর মাধ্যমে মানুষ মানুষ হয় কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে এজন্যই মাওলানা সাহেবরা বলে আমাদের মাত্র সাথে সায়েন্স ঢুকাবো কি ঢুকাবো না এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই আমরা তো মানুষের বাচ্চা মানুষ তৈরি করার জন্য মেহনত করে যাচ্ছি গোটা দেশের মানব সম্পদকে শিক্ষিত জনগোষ্ঠীকে সত্যিকারের মানুষের রূপান্তরিত করার জন্য প্লে গ্রুপ থেকে শুরু করে নার্সারি থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত প্রতিটা ক্লাসে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করো কোরআনের শিক্ষাকে ম্যান্ডেটরি করো দেশের জনগোষ্ঠী সোনার মানুষে পরিণত হবে সোনার মানুষ সোনার দেশ উপহার দেবে না হলে দুই মুনাফা হবে শিক্ষার মাধ্যমে মানুষের অর্থ সম্পদ লুট করার ধান্দা করে এদেশের কোন গরিব এদেশের কোন প্রতিষ্ঠানিকভাবে যে অশিক্ষিত যে স্কুলে পড়েনি কলেজে পড়েনি এরকম কোন ব্যক্তি এদেশের সম্পদকে পাচার করে সুইস ব্যাংকে জমা করতে জানে না যারা পাচার করে দেশের সম্পদকে যারা সুইস ব্যাংকে জমা করে নিজের পেটে জমা করে এই সমস্ত ব্যক্তিরা কি কোনো অশিক্ষিত না হায়ার গ্রেড এর শিক্ষিত কিন্তু এই শিক্ষার মাধ্যমে জাতীয় চোর হয়েছে দুর্নীতিবাজ হয়েছে আল্লাহ বলা হয় নাই নেককার হয় নাই পরহেজগার হয় নাই নীতিবান হয় নাই নীতিবান হওয়ার জন্য যে স্কিম তা হলো আল কোরআনের স্কিম মেরে মোখতারাম দোস্ত দার্থহীন ভাষায় বলে দিতে চাই আজও যে সমস্ত সচিবরা নীতিবান রয়েছেন আজও যে সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা নীতিবান রয়েছেন আজও যে সমস্ত ডাক্তার পেশাজীবী সায়েন্টিস্ট নীতিবান রয়েছেন তারা তাদের সিলেবাসের কারণে নীতিবান হন নাই অন্য কোনো কারণে তাদের বাবা মা তাদের সমাজ তাদের পারিপার্শ্বিক শিক্ষার কারণে হয়েছে খুঁজে দেখুন ছোটবেলায় তাকে তার বাবা মা মক্তবে নিয়ে গিয়েছিলেন ওখানে পড়াশোনা করে নীতির দীক্ষায় দীক্ষিত হয়েছে জনসেবার চেতনায় নিজেকে উজ্জীবিত করেছে খুঁজে দেখুন তার বাবা মা সকাল বিকাল কোরআন পড়তেন খুঁজে দেখুন তার নানা আর তার নানি আর তার দাদি সকাল বেলায় ফজরের পরে সুরাই আসিন শেষ না করে বৈঠক থেকে উঠতেন না খুঁজে দেখুন কোরআনের ছোঁয়া আছে তাই নীতির দিকে গিয়েছে নতুবা নীতিবান তৈরি করা সম্ভব নয় মেরি মোখতারাম দোস্ত ওই জন্য কোরআন শিক্ষা সর্বস্তরে সর্বস্তরে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই কেন দেশের মানুষকে মানুষ বানানোর জন্য এই মানুষ বানানোর কারখানা হলো কৌমি মাদ্রাসাগুলা আফসোস আজকে এই কৌমি মাদ্রাসা বদনাম করার জন্য এক শ্রেণীর কাতেল এক শ্রেণীর বিজাতীয় উচ্ছিষ্ট ভোগী দালালরা কমে মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার আর প্রপাগেন্ডা চালিয়ে যাচ্ছে আছে না তাহলে বলুন কমে মাদ্রাসা গুলো কি জঙ্গিবাদের আস্তানা নাকি কোরআন এবং মানুষ বানানোর আস্তানা কোরআন শিক্ষার আস্তানা কোরআন শিক্ষার জায়গা এবং মানুষ বানানোর কারখানা ঠিক কি ঠিক না এই মাদ্রাসা গুলোকে জিন্দা রাখা মাদ্রাসাগুলোর প্রয়োজন পুরো করার জন্য এগিয়ে আসা সত্যিকারের মানব গোষ্ঠী তৈরির জন্য মেহনত করা আরো আস্তে বলুন এই অবদান রাখতে আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন ওমা আলীনা